लगते कुतोपि धेयं स्तवन्तस्य सस्त्रिशन्धम् वन्दे गुरु श्री चरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नतोज्ज्वलरसा स्वभक्तेश्रिया हरिपुरटसुन्दरद्यूतिकरं वसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतो वसति नन्दनं बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिसतव्रतं ब्रह्मगोपालवेषं हा कृष्णकरुणा सिन्धुदीनबन्धुजगत्पते गोपेषु गोपिकाकान्त श्रीराधाकान्त नमस्तु ते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तन्नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरे तुलसीकरणं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितहरि जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ ईश्वरे गोसाईं करी चरण वंदन जाइते विघ्न नाश अभीष्ट पुराण वंशा कल्पतरु भ्रष्ट कृपा सिंधु भैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्दस्य स्मृतपादगतिर्मुहु स्वकृपाजष्टिदानेन सन्त सन्तवनं वनम् ओम नमो भगवते वासुदेवाय श्रीमद्भागवत महापुराणम् श्री श्री भक्तिरतामृत सिंधु अखिल रसामृत मूर्ति परस्य रुचिर रुद्धार तारका पाली गलित श्यामा ललितो राधा प्रेयान विधूर जयती कलिजुग पावन अवतार नदिया बिहाई लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु अनंत कृपा सागरे से श्रील पुरुषोत्तम मास अंतर्गत
কথাতে যৎকিঞ্চিৎ আমরা গবেষণ করেছি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পার্ষদ শিল রূপস্বামী চরণ তদীয় শ্রী শ্রী হরিভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে তিনি তার প্রথম লহরীতে সামান্য ভক্তি বিবেচনা প্রসঙ্গে তিনি সর্বপ্রথম দিব্য ভগবানের বর্ণনা প্রসঙ্গে গোবিন্দের রূপ এবং সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর দিব্য স্বরূপের কথা বর্ণনা করতে করতে তিনি মঙ্গলাচরণ করছেন। বলছেন অখিল রসামৃত মূর্তি, সাক্ষাৎ গোবিন্দের রূপই হচ্ছেন অখিল রসামৃত মূর্তি। তাহলে জগতে যত রস আছে সমস্ত রসকে একত্রিত করে তার মধ্যে আবার যেটা সাক্ষাৎ অমৃত তুল্য, সেই অমৃত তুল্য থেকেও শ্রেষ্ঠ একবারে ঘনীভূত করে যে স্বরূপটা পদার্থ তৈরি হয় তার যে মধুরিমা, সেই মধুরিমার সদৃশ সাক্ষাৎ গোবিন্দের দিব্য মূর্তি, যিনি সাক্ষাৎ সমস্ত এই চিন রসের চিন্ময় রস। রস তো অনেক প্রকারই আছে, কিন্তু রূপসিংহী পাদ বর্ণনা করেছে জাগতিক রস বলেন চিন্ময় রস, যেটা আমাদের বুদ্ধির অগোচর। সেই চিন্ময় রসের আশ্রয় স্বরূপ সাক্ষাৎ গোবিন্দ, তিনি সাক্ষাৎ সেই পরমানন্দের মূর্ত বিগ্রহ, যার সেই শ্রীবিগ্রহ থেকে নিরন্তর বিচ্ছুরিত হচ্ছে সেই কান্তি কলা তারকা এবং সেই পালিকা নামি গোপীগণ, যার কৃপা অবলোকনের দ্বারা তাদের মনটাকে আকৃষ্ট করেছেন, যিনি শ্যামলা এবং ললিতা এই দুই দিব্য সখীকে যিনি আত্মসাত করেছেন, সেই সাক্ষাৎ রাধা প্রিয়ান অয়ং প্রিয় অয়ং প্রিয় অয়ং প্রিয় ইত্যেষাং মধ্যে অয়ং প্রিয়ান প্রিয়সু, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর যিনি প্রিয়জন, সেই যে সাক্ষাৎ বিধু চন্দ্রের সঙ্গে তুলনা করলেন কৃষ্ণচন্দ্র, তিনি নিত্য জয়যুক্ত হন। আমাদের আচার্যগণ বলছেন যে বাস্তবিক কথা, সবার প্রথম সাক্ষাৎ গোবিন্দের রূপের বর্ণনা করছে, তার রূপের মধ্যে এতই মাধুর্য এবং মধুরমা বিদ্যমান আছে যেই রসেতে এই ত্রিজগৎ মুগ্ধ হয়ে গেছে। কেবল কি ত্রিজগৎ বলতে সমস্ত ব্রহ্মাণ্ড মোহিত, এক ব্রহ্মাণ্ড নয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিদ্যমান আছে। সমস্ত ব্রহ্মাণ্ডে যে সমস্ত লোকপাল এবং যারা সেই ব্রহ্মাণ্ডের মধ্যে বিচরণকারী পুরুষগণ, মহাপুরুষগণ, দিব্যকোটির ব্যক্তিগণ, সেই শ্যামসুন্দরের রূপেতে মোহিত হয়ে যায়। আমাদের সিদ্ধান্তে প্রবীণ শ্রীল জীব গোস্বামী চরণ বর্ণনা করছেন তার টিকাতে, স্বয়ং ত্বা মাতি সয়্যত্র ধীস স্বারাজ্য লক্ষ্মাপ্ত সমস্ত কাম বলিম হরদ্বীশ্চর লোকপালৈ কিরীট কোটি ঋতপাদ পীঠ। স্কন্ধের মধ্যে বর্ণনা করছে যে ভগবানের দিব্য রূপটা কেমন। স্বয়ং তো সাম্যাতি সয়ত্র ধীস, যিনি স্বয়ং ভগবান, তিনি ত্রিশক্তিধর,
তিনি হচ্ছেন এই তিনের অধীশ্বর। তিনজন হচ্ছেন কারণার নবসায়ী মহাবিষ্ণু, দ্বিতীয় পুরুষ হচ্ছেন সাক্ষাৎ গর্ভদশায়ী মহাবিষ্ণু, আর তৃতীয় হচ্ছেন সাক্ষাৎ ক্ষীরদশায়ী মহাবিষ্ণু। এই তিনের যিনি ঈশ্বর সাক্ষাৎ স্বয়ং ভগবান, তিনি নিজেতেই নিজে আনন্দময়। ওজন বলছেন স্বরাজ্য লক্ষ্মণাপ্ত সমস্ত কাম, নিজেই আনন্দ পরিপূর্ণতে মুগ্ধ এবং নিজেই নিজের কামনাকে পূর্ণ করতে সমর্থ হলেন। তিনি হচ্ছেন সাক্ষাৎ গোবিন্দ, এছাড়া তো আর কেউ হতে পারেন না। এবং তার পাদপীঠ কেমন, বলছে বলিং হরদ্বীশ চিরালোক পালাই কিরীট কোটি দিতপাদ পীঠ। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে প্রত্যেকটি লোকপাল বিদ্যমান আছে, কত ইন্দ্র আছে কত ব্রহ্মা আছে, প্রত্যেকের দিব্য দিব্য মুকুট বিদ্যমান। তারা এই অসংখ্য মুকুট, অসংখ্য তাদের কিরীট, তারা যখন সাক্ষাৎ ভগবানকে নিজের উপঢোকনের দ্বারা গোবিন্দকে অর্চন করেন, সেবা করেন, বলি শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা, উপহার করা, গোবিন্দকে কত রকমের, সকলেই অনেক রকমের ভাব বিশিষ্ট ভক্ত আছেন, তারা নানা বিধিতে নানা উপহারের দ্বারায় গোবিন্দকে সেবা করছেন, পূজা করছেন। আর সকলে যখন গোবিন্দের শ্রীচরণে প্রণাম করছেন, গোবিন্দ যেখানে বিদ্যমান আছেন ওনার পাদপীঠ বিদ্যমান আছে, যেখানে নানা মণিমুক্তার দ্বারায় খচিত পাদপীঠ, ওই পাদপীঠের মধ্যে সমস্ত দেবগণ, সমস্ত ইন্দ্রাদিগণ, ব্রহ্মাগণ যখন প্রণাম করছেন, তাদের সেই রৌপ্যময় মুকুট, স্বর্ণময় মুকুট, হীরকময় মুকুট যখন বারবার ওই পাদপীঠে ঠেকছে, তখন মন্দ মন্দ মৃদু মৃদু সুস্বরে শব্দ করছে ঝঙ্কা, এক তো নয় সহস্র সহস্র। কি অদ্ভুত লীলা! যেরকম আমাদের গীত বাদ্যের মধ্যে তাল বিচ্যুত হয়ে তাল থাকে, কিন্তু ওনাদের স্বরূপ প্রত্যেকটি তালে চলে। তারা যে গোবিন্দকে প্রণাম করছেন, তাদের যে মুকুটটা ঠেকছে, সেটাও একটা ছন্দ তৈরি হচ্ছে, আর সেই ছন্দ শুনে সাক্ষাৎ গোবিন্দ বড় আনন্দিত হয়। সেই যে সাক্ষাৎ গোবিন্দ, তিনি তো কেউ সাধারণ ব্যক্তি না, তিনি হচ্ছেন সেই অখিল রসামৃত মূর্তি, বাস্তবিক সেই সাক্ষাৎ গোবিন্দকে দর্শন করলে, ভগবানের নাম নিলে যেরকম সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে যায়, যেরকম এই জগতে সূর্যের উদয় হলে তাপ প্রখর রৌদ্র, প্রখর তাপ, কিন্তু রাত্রিকালে যখন চন্দ্রের উদয় হয় পূর্ণচন্দ্র, তখন তার মন্দ মন্দ সেই কিরণের দ্বারাই শীতলতা প্রাপ্ত হয় জীব। এরকম ভগবানের নাম এবং ভগবানের রূপ, ভগবানের সেই দিব্য মূর্তি দর্শন যদি সৌভাগ্য ঘটে, তাহলে সমস্ত কর্মবাসনা এবং এই দৈহিক তাপ এবং এই তিন প্রকার যে তাপ, এই অনায়াসে দূরীভূত হয়ে যায়। সাক্ষাৎ ভীষ্ম পিতামহ যখন স্তুতি করছেন ভগবানকে, বিজয়রথ কুটুম্ব আত্মতোত্রে ধৃত হয় রশ্মিনী ইন্দ্রিয়ে তৎস্থণীয়ে ভগবতী রতিরস্তু মে মুমূর্ষ যমিহ নিরীক্ষ হতা গতা স্বরূপ। স্বরূপ বলতে সাক্ষাৎ মুখ্য কাব্য, বুঝে সাক্ষাৎ ভগবান যদি এইরকম যম ইহ নিরীক্ষ, এই সময়ে যদি এমন দিব্য রূপের দর্শন হয়, যদি কেউ দর্শন করে নেয়, তার কি হয়, বলছে সারূপ মুক্তি পেয়ে যায়, স্বরূপম।
ভগবানের এমন সৌন্দর্যটা এমন দর্শনীয় ছিল। সেই গোবিন্দকে সাক্ষাৎ রূপ গোস্বামী বার স্তুতি করছেন। অখিল রসামৃত সিন্ধু, সিন্ধু বলতে সাগর, অল্প নয়, সমস্ত রসের তিনি খনি সাগর। ভগবানকে দর্শন করে কার মনে ভাব উঠে না, কার প্রেম হয়? যদি ভগবানের দিব্য রূপ দেখে আমাদের প্রেম সঞ্জাত না হয়, তাহলে মনে করতে হবে আমাদের হৃদয়ের মধ্যে, মনের মধ্যে নানা রকমের এই কপটতা এবং দুর্বাসনা পরিপূর্ণ রূপে বিদ্যমান আছে। যতদিন আমাদের এই দেহ এবং মন শুদ্ধ না হচ্ছে, মনের একাগ্রতা না আসছে, আমরা যতক্ষণ অনুব্রত না হচ্ছে, শ্রীমদ ভাগবতের মধ্যে বর্ণনা করছেন অনুব্রতায়ম অনুব্রতানাম, যে গুরুদেবের এবং বৈষ্ণবের অনুব্রত হয়েছে, আনুগত্য স্বীকার করেছে, তবেই তার মনের মধ্যে এই সমস্ত ভাব জাগে। গোবিন্দকে দর্শন করলে তার এই অষ্টসাত্ত্বিক বিকার এবং এই পুলকাশ্রু বিদ্যমান হয়ে যায়। আর যদি না আসে, তা মনে করতে হবে যে আমরা এখনো পর্যন্ত ঠিকঠিক ভাবে গুরু বৈষ্ণবের অনুব্রত হতে পারলাম না। অনুপ্রশ্চাদ ব্রত, তাদের সেবা শুশ্রূষা, তাদের কৃপা অবলোকনে পরিপুষ্ট হওয়া, এটি হচ্ছে অনুব্রত। ভগবানের সেই দিব্য রূপ যখন অক্রূর মহারাজ গোবিন্দকে বললেন, তোমার এই দিব্য রূপ তুমি কৃপা করে যখন এসেছ এই মথুরাতে, তুমি একবার কৃপা করে আমার এই 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 ভিখারির কুটিরিতে তুমি একবার আস। ভগবান বললেন, আমি একটা বিশেষ কাজে এসেছি, ওই কার্যটা পূরণ হওয়ার পর আমি অবশ্যই আপনার কাছে আসব। গোবিন্দ হচ্ছেন সত্যনিষ্ঠ, তিনি যা বলেন তাই করেন। যখন কংস বধ হয়ে গেল, সম্পূর্ণ তার ইচ্ছাটা পূর্ণ হল, তখন তিনি অক্রূর মহারাজের গৃহে এসেছেন। অক্রূর মহারাজ দিব্য রূপ দর্শন করে মোহিত হয়ে গেছে। আপনি এই দরিদ্রের গৃহে এসেছেন, এটা তো আমার বড় সৌভাগ্যের বিষয়। যদ্দেশনো বস্তয়ম খলু ভূরি ভাগা, য় সর্বদেব পিতৃভূত নৃদেব মূর্তি। অক্রূর মহারাজ বলছেন যে আপনি কে, ভগবান কে? বলছেন আপনি হচ্ছেন সাক্ষাৎ সমস্ত দেবীর মূর্তি, যত দেবতা আছেন সমস্ত দেবতা সাক্ষাৎ আপনি, আর কেউ। আপনি হচ্ছেন পিতৃগণ, আপনি হচ্ছেন ভূতগণ, আপনি হচ্ছেন সাক্ষাৎ দেবাদিদেব। যৎপাদ শৌচম শৈলম ত্রিজগৎ পুনাতি, বলছে আপনার শ্রীচরণ যেখানে পড়ে যায়, বলছে সেই স্থানটা পবিত্র হয়ে যায়, পুত হয়ে যায়। সতম জগৎ গুরু অধৌক্ষজ প্রবিষ্ঠ, আমি সেই অখিল গুরু প্রণাম করছেন, বন্দনা করছেন। এই হচ্ছেন ভগবানের স্বরূপ। আজ যে রসতত্ত্বের সার ষড়গোস্বামী পাদের মধ্যে অন্যতম শ্রীল রূপ গোস্বামী চরণ, তিনি সমস্ত ভাগবতের সার রস এবং রাধা গোবিন্দের দিব্য রসকে একত্রিত করে তিনি এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ তৈরি করেছেন। কুটে কুটে রস পরিপূর্ণ রূপে বিদ্যমান আছে এই শ্রী গ্রন্থের। আর তার মধ্যে আমাদের সিদ্ধান্তে প্রবীণ শ্রীল জীব গোস্বামী চরণ তার দিব্য টিকার দ্বারা দিব্যরূপে ব্যাখ্যা করেছেন। আবার সেই টিকাকে দিব্য সুগম সুন্দর রূপে ব্যক্ত করলেন শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাল। এমন হচ্ছেন সাক্ষাৎ গুরু, যার দিব্য আনন, যে আননে সকলেই মুগ্ধ।
यस्यानं मकर कुंडल चारु कर्म भ्राजत कपोल सुभगम सुविलास हास। गोविंद कैमन दिव्य दुई कर्णेर मध्य कुंडल दुदुल्यमान हो मकराकृति कुंडल चारु कर्म जार सुंदर कर्म चारु मने सुंदर असुंदर सभी तो मधुर एम से ही गोविंद भ्राजत कपोल सुभगम सुविलास हासम तार मंद मंद हासि जे हासि श्रवण कर जे हासि दर्शन कर समस्त ब्रजवनितागण एक बारे उन्मत्त हो गए नित्योर सवम च तत्रिपुर दृशिभिश्च पिबन्त्यो नार्यो नरा मुदिता कुपिता निमिश्च। अच्छा बोलो ना एमन रसामृत सिंधु स्वरूप साक्षात गोविंदेर दिव्य मूर्ति जदि कारोर दृष्टिगोचरे एसे जाय आर तिनि जदि रसिक हन तो तिनि कि चाइबे যে গোবিন্দের দর্শনটা আমি করব না? তার কাছে তো এই নিমিষটা পড়ে যাওয়াটা বড় দুঃখের বিষয়। তারা বলে থাকেন যে ভগবান হে বিধাতা তুমি চোখ তো দিলে কিন্তু নিমিষ কেন দিলে? গোবিন্দ দর্শনে বড় বাধা দেয়, গোবিন্দ দর্শনে যোগ্য না। যারা সেই গোবিন্দের দিব্য রূপামৃত এই নয়ন পুটে পান করছেন, যে সমস্ত নারীগণ যে সমস্ত ব্রজবনিতাগণ গোপগণ তারা নিজের নিমেষকে পর্যন্ত কুপিত করছেন যে হে বিধাতা তুমি নিমেষটা দিলে কেন? পলকটা বারবার পড়ে যায়, ঝপঝপ করে পড়ে, এটা বিঘাত ঘটায়। গোবিন্দ দর্শন ঠিক ঠিক ভাবে হয় না। যেরকম উপর থেকে নিরবচ্ছিন্ন ভাব একটা বিদ্যমান আছে, ন্যায়শাস্তি নিরবচ্ছিন্ন ন্যায় না, এক লোটা জল নিয়ে যদি উপর থেকে ঢালা যায় তো জলটা একবারে এক ধারাতে পড়তে থাকে, মধ্যে মধ্যে কোনো ছেদন নেই, কোনো বাধা নেই। সেরকম যারা প্রেমিক যারা রসিক যারা সেই উত্তমা তারা যখন গোবিন্দকে দর্শন করেন নিজের এই দিব্য নয়নের দ্বারা, তারা গোবিন্দ দর্শনে আপ্লাবিত হয় কেমন ভাবে বলছে নিরবচ্ছিন্ন ভাবে, অবচ্ছিন্ন ভাবে। সেই গোবিন্দ যিনি সমস্ত ব্রজবনিতাকে নিজের এই রূপেতে মুগ্ধ করেছে। কেননা গোবিন্দে যারা উপাসনা করছে অনেক প্রকারের উপাসক তো, এক প্রকার না অনেক প্রকার। বিশেষত ভাব আমাদের দশ প্রকারের ভাবের কথা বর্ণনা করছে। রূপ গোস্বামী পাদ যে রসামৃত সিন্ধু বলছেন বারোটি প্রকারের রস বিদ্যমান আছে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য এবং মধু, এই পাঁচটা হচ্ছে প্রমুখ রস, আর সাতটা হচ্ছে গৌণ, অতটা প্রমুখ নয়। হাস্য অদ্ভুত বীর করুণ রৌদ্র ভয়ানক এবং বিভীৎস, এই বারো প্রকারের যে রস, এই রসের ব্যাখ্যাই আমাদের ছিল রূপ গোস্বামী চরণ এই গ্রন্থের মধ্যে বর্ণনা করছে। একই সঙ্গে সমস্ত রসের প্রকাশ হয়েছিল কোথায়? যখন রামকৃষ্ণ সেই রঙ্গমঞ্চে প্রবেশ করছেন, কোবলয়া পীড় হস্তি বিদ্যমান আছে, মাউত দাঁড়িয়ে আছে মদমত্ত হাতে, রামকৃষ্ণ বলছেন ওহে মাউত তোমার হাতিটাকে সরিয়ে নাও, আমরা এই ভিতরে প্রবেশ করব। যখন তিনি সেই কুবলয়াপীঠ হস্তিকে বধ করলেন, তার দুইটি দন্তাবলিকে উৎপাটিত করে যখন হাতে নিয়ে প্রবেশ করছেন, সেই রঙ্গমঞ্চের মধ্যে যে সমস্ত বিদ্যমান আছে শ্রোতাগণ দর্শকগণ
এবং আত্মীয় স্বজনগণ, নারীগণ, নরগণ, কিছু দুর্বৃত্তি কিছু সুবৃত্তি বিদ্যমান আছে, সকলের মনের মধ্যে নানা রকমের ভাব জেগেছে। ওই জন্য সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে সেই রসের বর্ণনা প্রসঙ্গে বলছেন, মল্লানাম অসনীর নৃণাম নরবরহ স্ত্রীণাং স্মরো মূর্তিমান। মল্লানাম, যারা মল্ল আছেন, পেলওয়ান আছেন, তারা দেখছেন সাক্ষাৎ অসি তলোয়ার আসছে, যেন এখনই আমাদের গলার মধ্যে এসে কেটে ফেলছে। যারা মানুষ ছিলেন নর, তারা মনে করছেন নৃণাম নরবর নরানাং বরহ শ্রেষ্ঠ, ইনি নরের মধ্যে শ্রেষ্ঠ নর, নরোত্তম। গোপীনাম স্বজন অশতাম ক্ষিতিভুজাম, যারা গোপী তারা মনে করছেন আমাদের স্বজন, যারা অসৎ ব্যক্তি তারা বলছেন ক্ষিতিভুজাম। শাস্ত্রা সপিত্র শিশু, পিতা মনে মনে ভাবছে ই তো আমার পুত্র। মৃত্যুর ভোজপতির বিড়াল বিদুষাম, তত্ত্বং পরম যোগিনাং বৃষিনাং পরদেবতেতি বিদিত রঙ্গম গতম সাগ্রজ অগ্রজেন সহ ইতি সাগ্রজ। রামের সঙ্গে যখন কৃষ্ণ প্রবেশ করছেন, এরকম দশটি রস একই সঙ্গে প্রকাশ পেয়েছে। সেই যে সাক্ষাৎ গোবিন্দ, তারই দিব্য এই রূপামৃত বর্ণনা প্রসঙ্গে বর্ণনা করছে। সেই গোবিন্দ হচ্ছেন ত্রধীশ। কবিরাজ গোস্বামী পাদ এই শ্লোকেরই ব্যাখ্যা করতে গিয়ে তার শ্রীগ্রন্থ চৈতন্য চৈতামৃতে বর্ণনা করছে, পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান ভগবত্তা স্থাপন করছেন, যে এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। রুগোস্বামী পাদ যে অখিল রসামৃত সিন্ধু সাক্ষাৎ বিধু, আবার কার বিশেষণ দিয়েছেন বলছে রাধা প্রিয়া। এই বিষয়টাকে দৃঢ় করার জন্য শ্রীল জীব গোস্বামী পাদ নানা শ্লোক চয়ন করে রুগোস্বামী পাদ গোবিন্দের কথাটাই কেন বললেন এবং রাধা প্রিয়ান কেন বললেন, বাকি গোপীগণের প্রিয়ান কেন বললেন, এই বিষয়ের জন্যই তিনি নানা সিদ্ধান্ত নিয়ে তিনি ব্যক্ত করছেন। ঈশ্বর তো অনেক প্রকারের আছে, সাক্ষাৎ রুগোস্বামী পাদ তো গোবিন্দের নাম উল্লেখ কিন্তু করেন নাই, বলেছেন রাধা প্রিয়ান বিধু জয়তি। সেই বিধু, সেই চন্দ্রকে আমরা প্রণাম করছি, কোন চন্দ্র? একটি প্রাকৃত এবং সাধারণ বস্তুর দ্বারায় ভগবানের তুলনা করা তো যায় না। এই যে বিধুর সঙ্গে গোবিন্দের তুলনা করলেন, জীব গোস্বামী বলছেন বিধু বলতে চন্দ্রকে উনি জয়যুক্ত করছেন না, উনি বলছেন এই ব্রজের যিনি সাক্ষাৎ চন্দ্র, ওই চন্দ্রের মধ্যে কলঙ্ক আছে, রেখাঙ্কিত আছে, কিন্তু যেই চন্দ্রের কথা ছিল রূপ গোস্বামী চরণ বর্ণনা করছেন তিনি হচ্ছেন অকলঙ্ক, কোনো কলঙ্ক নেই। যদিও তিনি কলঙ্কিত হন, ওই কলঙ্কটা তার কাছে একটা শ্রেষ্ঠ এবং তার একটা লীলা, সেই কলঙ্কতে তিনি ভূষিত হন, অভূষিত হন না। ওই জন্য কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে রূপ গোস্বামী পাদ যে বললেন আচার্যগণ, কার কথা বলছেন? বলছে পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, তাতে বড় তার সম কেহ নাহিয়া। গোবিন্দের থেকে না তো কেউ বড় আছে, না কেউ সমান আছে, তিনি সর্বসর্বা। ওই জন্য বলছেন ত্রধীশ। ওই জন্য তিনি শ্লোক চয়ন করছেন, অনাদি আদি গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি কারণ সর্ব কারণ কারণ। সেই যে গোবিন্দ, তিনি হচ্ছে সর্ব কারণ কারণ।
ব্রহ্মা বিষ্ণু হর এই সৃষ্টাদি ঈশ্বর তিনি আজ্ঞাকারী কৃষ্ণের কৃষ্ণ হচ্ছেন অধীশ্বর। এই যে বললেন অধীশ্বর, ব্রহ্মা বিষ্ণু এবং হর ইনি হচ্ছেন যার আজ্ঞাকারী সেই কৃষ্ণের, সেই কৃষ্ণ হচ্ছেন সাক্ষাৎ অধীশ্বর। সাক্ষাৎ ভাগবতের মধ্যে বলছেন সজাবিতন যুক্ত হম হরো হরতি তদবশম বিশ্বম পুরুষ রূপেণ পরিপাতি ত্রিশক্তি ধৃক। ওই জন্যে বলছেন যে ভগবান ত্রয়ধীশ্বর, স্থূল এবং সূক্ষ্ম এবং অন্তর্যামী এই তিন পুরুষ বিদ্যমান আছেন। এক হচ্ছেন স্থূল স্বরূপে প্রথম পুরুষ কারণার্না বিষয়ে মহাবিষ্ণু, দ্বিতীয় হচ্ছেন গর্ভদোষায়ী মহাবিষ্ণু যিনি হচ্ছেন সূক্ষ্ম, আর যিনি ক্ষীরদোষায়ী মহাবিষ্ণু তিনি হচ্ছেন সাক্ষাৎ অন্তর্যামী রূপে জগতে বিদ্যমান আছেন। এই তিনের যিনি ঈশ্বর সেই গোবিন্দের বর্ণনা হয়েছে। ওই জন্য রূপসাই পাদ বলছেন অখিল রসামৃত সিন্ধু, সেই গোবিন্দ হচ্ছেন সাক্ষাৎ অখিল রসামৃত সিন্ধু। তার নাম, তার গুণ, তার লীলা কীর্তন করলে মনের ভাব চিত্তের বৃত্তি পরিবর্তন হয়ে যায়। যতই অনাচারী হোক, যেরকম চন্দ্রের উদয় হলে শীতলতা এসে উপস্থিত হয় স্বাভাবিক, সেরকম গোবিন্দের নাম নিলেই দেহের তাপ স্বাভাবিক দূর হয়ে যায়। আর অবশ্যই হয় যারা পণ্ডিতগণ গোবিন্দ কি চিন্তন করে, কেন চিন্তন করে, আর কি কোনো ঈশ্বর নাই? ঈশ্বর আছে ঠিক, ভগবত স্বরূপ আছে ঠিক, কিন্তু এই গোবিন্দের স্তুতি এবং গোবিন্দের বন্দনা এবং গোবিন্দকে ধ্যান চিন্তন করার কথা কেন বলছে? বলছে এই জন্য বলছেন, তার জয়যুক্ত হোক বলছেন, জয় হোক বলছেন, কেন বলছেন? আর কি কোনো ঈশ্বর নেই, আর কি কোনো দেব দেবী নেই? বলছে আছে। শ্রী গোস্বামী পাদ বলছেন শ্রী জয়তি শব্দের উদাহরণে গোবিন্দের জয় বলছেন কেন? এই জন্য বললেন তার মধ্যে গুণ আছে। সেই গুণটা কি? তিনি অযাচক ভাবে তিনি সকলকে নিজের গতিটা প্রদান করেন। অহো বকীয়ম স্তনকালকূটম, উদ্ধব মহারাজ বিদুর মহারাজকে বলছেন মহারাজ আমি তার কথা বলছি যিনি হচ্ছেন সাক্ষাৎ পরম করুণ। অহো বকীয়ম স্তনকালকূটম জিঘাং সজাপ্য অপয়প্য সাধ্বী লেভে গতিম ধাত্চিতাম ততুন্দম কংবা দয়ালুম শরণং ব্রজেম। যার জয়যুক্তের কথা আমি বলছি, তিনি অযাচক ভাবে কেউ যদি দস্যুবৃত্তি নিয়ে তার কাছে উপস্থিত হয় তাকেও পর্যন্ত সে নিজের গতি প্রদান করে দেয়। ভাগবতের মধ্যে বর্ণনা করছে পুতনা লোক বালাগ্নি রাক্ষসী রুদিরাসনা জিঘাংসয়াপি হরৈ স্তনং দত্ত্বাপি সদ্গতি। গোবিন্দকে মারার জন্য এসেছেন গোপাল বিষ্ণু, কিন্তু গোবিন্দ তার স্তন্যত পান করলেন, সঙ্গে সঙ্গে তাকে সদ্গতি প্রদান করলেন। যেই গতি মা যশোদা, যেই গতি অন্য গোপগণ যারা পুত্রবধ গোবিন্দকে ভালোবাসেন সেই গতি তারা পরে পেয়েছেন, সেই গতি পূর্বে পেয়ে গেলেন পুতনা। শুনিলেন মাত্র ভক্তি যোগের বর্ণন বিদ্যানিধি লাগিলেন কুড়িতে ক্রন্দ। কবিরাজ গোস্বামী পাদ বলছে নয়নে অপূর্ব বহে শ্রী আনন্দ ধার
যেন গঙ্গা দেবীর হইল অবতার। অশ্রু কম্প স্বেদ মূর্ছা পুলক ওঙ্কার এককালে হইল সবার অবতার। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, সত্ত্বাবতারা বহব পঙ্কজনাভস্য সর্বতো ভদ্রা কৃষ্ণাদ অন্য কো বা লব্ধ্বা লতাস্বপি প্রেমদা ভবতি। কৃষ্ণ ছাড়া এমন কোন লতা আছে যে প্রেমরূপী ফল উৎপাদন করতে সমর্থ? এমন কোন দেব আছে, এমন কোন দেবী আছে যেই প্রেমরূপী ফলকে উৎপাদন করতে পারে? কেবল কৃষ্ণলতা। ওই জন্য গোবিন্দের স্বরূপটা কেমন, ভক্তবৎসল কৃতজ্ঞ সমর্থ এবং তিনি বদান্য, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। গোবিন্দের স্বরূপ কেমন, তিনি ভক্তবৎসল কৃতজ্ঞ তিনি সমর্থ এবং তিনি সাক্ষাৎ বদান্য, এমন হচ্ছেন গোবিন্দের স্বরূপ। ওই জন্য বলছে সেই গোবিন্দ স্বরূপের বর্ণনা প্রসঙ্গে বলছে, এমন গোবিন্দকে ছাড়া আর কাকে কে ভজনা করতে চাইবে? পণ্ডিত শব্দের ব্যুৎপত্তি বলেছেন, সাদ আসাদ বিবেচনাই বুদ্ধি পণ্ডা সস্ত্র সঞ্জাতা ইতি পণ্ডিত। যার মধ্যে সৎ এবং অসৎ এই বিবেচনা বুদ্ধি এসে যায় সে হচ্ছে পণ্ডা। পণ্ডা যার কাছে আসে সে হচ্ছে পণ্ডিত। শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করলো তার মানেই যে তিনি পণ্ডিত হবেন তার মানে না। যদি মনের মধ্যে নানা রকমের কপটতা বিদ্যমান থাকে, কৃষ্ণ ভজনে গুরু বৈষ্ণবে নিষ্ঠা নাই, গুরুদেবে নিষ্ঠা নাই, বৈষ্ণবে নিষ্ঠা নাই, সেবা পরায়ণ নাই, সেই বিদ্যা কোনো কাজে প্রবর্তিত হয় না। হতে পারে পেয়ে যাবে ঋদ্ধি সিদ্ধি ইত্যাদি, চতুর্বর্গীর মুক্তি পেয়ে যাবে, কিন্তু প্রেম পাবে। যদি প্রেম চায় তাহলে কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্ত ছাড়া অন্য এমন কোনো লতা নাই যে প্রেম ভক্তিরূপী ফল উৎপাদন করে দেবে। কপন্তস্তদপরম শরণং সমীয়াদ ভক্তপ্রিয়াদ গরিয়ম সুহৃদ কৃতজ্ঞাত। ভাগবতী বর্ণনা করছে, সর্বান দদাতি সুহৃদো ভজতো ভি কামান নাত্মানম অপি উপচয় অপচয়ো নয়স্য। গোবিন্দ কেমন বলছে, না তো তার উপচয় আছে না তার অপচয় আছে। ভক্ত তো ভগবানকে সবসময় দান করতে থাকেন, তা কি ভগবান কি কমে গেলেন? ভগবান তার এই প্রেম ভান্ডার থেকে যখন প্রেম তিনি দিচ্ছেন বিলাচ্ছেন, তো ভগবানের ভান্ডারের প্রেম কি অপচয় হয়ে গেল? বলছেন না, উপচয় অপচয় নজস্য। যার না তো উপচয় আছে না অপচয় আছে, যাকে দিবেন সেটা অপচয় হবে না, যাকে দিয়ে দিয়েছেন সে তো প্রেমিক হয়ে গেল, কিন্তু ভগবানের কোনো কমল না। এমন যে সাক্ষাৎ ভগবান, তিনি হচ্ছেন সাক্ষাৎ ভক্তপ্রিয়া, ভক্তই যার প্রিয়। ভগবানকে জিজ্ঞাসা করছেন, প্রভু আপনার প্রিয় কে বলুন তো। উদ্ধব মহারাজ ভগবানকে জিজ্ঞাসা করছে, বুঝি আপনার প্রিয় মানে আপনার পুত্র আত্মযোনি ব্রহ্মা? বুঝি আমার আমার পুত্র আমার প্রিয় না, তাহলে অবশ্যই আপনার নাতি প্রিয় হবে শঙ্কর ভগবান। বলছে না না, সেও আমার প্রিয়, তাহলে অবশ্যই আপনার যে ভ্রাতা শঙ্করসং তিনি প্রিয়, আপনার অংশাদ জাত ইতি অংশজ উনি প্রিয় হবে। বলছে না, তিনিও প্রিয় হবে। তো অবশ্য আপনার শ্রী স্ত্রী লক্ষ্মী দেবী প্রিয় হবে, অর্ধাঙ্গিনী? বলছে না, তিনিও আমার প্রিয় নয়। তাহলে প্রভু অবশ্যই আপনার আত্মা আপনার প্রিয় হবে।
না আত্মাই ব আমার আত্মাটাও আমার প্রিয়, তাহলে কে প্রিয়? বলছে ভগবান তুমি আমার প্রিয়। তুমি মানে তুমি আমার যে ভক্ত, তুমি মানে কি? তুমি যে আমার ভক্ত, এই ভক্ত স্বরূপ আমার সবার থেকে। ওই জন্য হচ্ছেন তিনি কেমন বলছেন ভক্ত প্রিয়া, তিনি হচ্ছেন ভক্ত প্রিয় ভক্তবৎস। তিনি হচ্ছেন ঋত গির, ঋত মানে মিথ্যা, আর একটা ঋত মানে সত্য। যিনি হচ্ছেন সাক্ষাৎ মিথ্যাবাদী না সত্যবাদী, যিনি সাক্ষাৎ সুহৃত সকলের সুহৃত, যিনি সাক্ষাৎ কৃতজ্ঞ কৃতং জানাতি ইতি কৃতজ্ঞ, যিনি কৃত বস্তুকে জানেন। না এই ভক্তটা আমার জন্য অনেক কিছু করেছে, ওই জন্য আমার বড় প্রিয়। ভগবান যদি কেউ অভক্ত কিছুই করে না, কিন্তু যদিও সে ভগবানের চরণে একবারও প্রণতি জ্ঞাপন করে বা আত্মসমর্পণ করে থাকে, তা সর্বান দদাতি সুহৃদ, ভগবান সর্বান দদাতি, ভগবান সবকিছু তাকে দিবে, এমনকি নিজেকেও দিয়ে। কিন্তু ভগবানের কিছু উপচয় বা অপচয় হয় না, এমন যে সাক্ষাৎ গোবিন্দ তার দিব্য বর্ণনা করছে। তিনি কেমন বলছে রাধা প্রিয়ান, রাধারানীর যিনি প্রিয়, সেই সাক্ষাৎ কৃষ্ণচন্দ্রের জয়যুক্ত। রঘুস্বামী চরণ তিনি মঙ্গলাচরণে দিব্য এই ভক্তিরসামৃত সিন্ধুতে প্রবেশ করছেন। এই গ্রন্থে নানা রকমের বিচার এবং বিবেচনা বিদ্যমান আছে। এই বলে আমাদের হরিকথা ভাগ্যতি কথা এখানে বিশ্রাম। মহাপ্রভু কৃপায় আগমন আবার বিশ্রাম।